রাজ্যের আঞ্চলিকতাবাদী রাজনৈতিক দলে পালন করব বিশেষ ভূমিকা। 2026 চনলৈ কংগ্রেসরে মিত্রতা করে বিজেপিক প্রতিহত করার লক্ষ্য বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলের। 2026 পিছতো রাজ্যের প্রতিটি আঞ্চলিক রাজনৈতিক দল একত্রিত হয়ে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গুয়াহাটির হোটেল সুনীল গ্র্যান্ডত অজিত ভূঁইয়ার আহ্বানত রাজ্যের দল অসম জাতীয় পরিষদ APHLC-র নেতৃত্বত বৈঠক অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকত আঞ্চলিকতাবাদী শক্তিক শক্তিশালী করার বাবে লওয়া হয়েছে সিদ্ধান্ত। কেন্দ্রত বিজেপির বিপরীতে কংগ্রেসের সরকার হলেও আঞ্চলিকতাবাদী শক্তিক বিঘ্নিত করব নোৱাৰাৰ লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাজ্যসভার সাংসদ অজিত ভূঁইয়া, অখিল গগৈ, লুইনজ্যোতি গগৈ, জন ইংটি কাথার। রাজ্যের প্রতিটি আঞ্চলিকতাবাদী শক্তি দল সংগঠন একত্রিত হয়ে শীঘ্রই গঠন হব আঞ্চলিকতাবাদী মর্চা। অসমৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ কাৰণে জাতীয়তাবাদৰ এটা সুকীয়া ঠাই আছে, সুকীয়া এটা সংগ্রামী ধাৰা আছে, আৰু সেই কথাটো আমি আজি ইয়াত যদিও অনানুষ্ঠানিক আলোচনা, এই কথাটো আমি সকলোৱে আলোচনা কৰিছোঁ যে অসমৰ মাটিত জাতীয়তাবাদৰ বৰ ভেটি শক্তিশালী সুদৃঢ় কৰিবৰ কাৰণে আমাৰ যিটো জাতীয় যিটো দায়িত্ব, এই দায়িত্ব আমি সকলোৱে পালন কৰিব লাগিব। কংগ্ৰেছৰ লগত ডেফিনেটলি আমি থাকিম, 26 নিশ্চয় থাকিম, কিন্তু একেটা সময়তে আমি আঞ্চলিক শক্তিবিলাকৰ এটা ইউনাইটেড ফোর্স কৰিম, ইউনাইটেড মঞ্চ এখন করিম, এটা আমব্রেলা আমার হব, আটাইকেইটা পার্টিয়ে লগ লাগি সেই আমব্রেলাটোর তলত আমি ঐক্যবদ্ধভাবে আঞ্চলিক স্বার্থ যাতে কেতিয়াও বিঘ্নিত নহয়, জাতীয় স্বার্থ যাতে বিঘ্নিত নহয়। বিজেপি নামৰ সাম্প্রদায়িক ফেসিস্ট রাষ্ট্রীয় শক্তিটুক পরাজিত করার পাছত আকৌ যেতিয়া কংগ্রেসের শাসনলৈ আহিব তেতিয়া যাতে অসমৰ স্বার্থবিলাক কেতিয়াও সুরক্ষিত নোহোৱাকৈ যাতে নাথাকে।